আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে ঘুরতে যাইতেছি, কাজের ছুটির দিন, KLCC-তে ঘুরতে যাব, KL টাওয়ারে বড় ভাইদের সাথে ইনশাল্লাহ। সকলে আমার ভিডিওর সাথেই থাকুন শেষ পর্যন্ত, আশা করি সকলের ভালো লাগবে। বলতে বলতে আমরা চলে এসেছি KL টাওয়ারে, এখন আছে ভিতরের অংশে, ভিতর দিয়ে ওই পার যাচ্ছে সামনের সাইড ঘুরে দেখার জন্য। দেখতে অনেক চমৎকার হয়েছে KL-টা, সিটি টাওয়ারটা। প্রবাসের মাটিতে ভাই যেদিন ছুটির দিন থাকে ওইদিনকে যদি একটু ঘোরাফেরা হয় তাহলে অনেক ভালো লাগে। এই হচ্ছে KL সিটি, KL টাওয়ার বোঝাকে বলে টুইন টাওয়ার আর কি, মালয়েশিয়ার সবচেয়ে দেখার মতো জায়গা, সুন্দর জায়গা, যেটা পর্যটন কেন্দ্র বলে মানুষ, ফরেনাররা বা যে কোনো দেশ থেকে ঘুরতে আসলে যেখানেই মানুষ আসে যে টাওয়ারের সামনে ছবি টবি তোলে, এটা সেই KLCC টাওয়ার বলে, টুইন টাওয়ার। সন্ধ্যার ভিউটা অনেক ভালো ছিল, লাইটিংগুলো অনেক সুন্দর। অনেক সুন্দর হয়েছে লাইটিংটা, পানির ভিউটা তো ছিল আরো অসাধারণ। পানিগুলো অনেক সুন্দরভাবে অনেক লাইটিং করা ছিল। খুব সুন্দর দেখার মতো জায়গা একটা, সকলের ভালো লাগার মতো একটা জায়গা। ছুটির দিন এরকম হালকা পাতলা ঘোরাঘুরি করলে সবার কাছে ভালো লাগে। তারপর আমার দৃষ্টি গেল হঠাৎ ভিতরে একটা ঝাড়বাতির দিকে, ঝাড়বাতিটা ছিল অনেক সুন্দর, অনেক অসাধারণ, তাই ভিডিও করে নিলাম আপনাদের সকলকে দেখানোর জন্য। রাতের আঁধারে টুইন টাওয়ার লাইটিংগুলো অনেক চমৎকার দেখা যায়, নানা রঙের আলোতে পানিগুলা অনেক সুন্দর দেখাচ্ছে। সকলে আমার পেজটাকে ফলো করে দিয়েন, ঠিক আছে? ধন্যবাদ সকলকে আমার ভিডিও।